বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। বর্তমানে এই দেশে মানুষের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই। গম, খুন, রাহাজানি আর লুটপাটের রাজনীতি চলছে। যাকে খুশি তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে, বিচার বিভাগকে কুক্ষিগত করে রেখে। আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাহিরে রাখা হয়েছে। বর্তমান সাবেক প্রধানমন্ত্রী, আমাদের আভ্যন্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারা অন্তরীণ অবস্থায় গৃহবন্দী করে রাখা হয়েছে। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি প্রতি মাসে বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে যাওয়া আশা করছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে বিশাল একটি এই সরকারের সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে এবং বর্তমানে গ্যাস, পানি, বিদ্যুৎ সহ এসকল সেক্টরে বিপুল পরিমাণ দুর্নীতি করে দেশে সংকট তৈরি করেছে। আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই, অবিলম্বে তারেক রহমানকে মুক্তি দিতে হবে, বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাকে দেশে বাহিরে যাওয়ার সুচিকিৎসার সকল বন্দোবস্ত সম্পূর্ণ করতে হবে এবং চাল, ডাল, তেল, সাবান সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে একটি সহনীয় পর্যায়ে আনতে হবে। তেল গ্যাস পানি বিদ্যুৎ সহ সব কিছুর সমস্যার সমাধান করতে হবে। মানুষের, বাংলাদেশের মানুষের ভাগ্যকে নিয়ে সিনিমিনি খেলার অধিকার এই সরকারের নেই। মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, এখন শুধু সামনে যাওয়ার পালা। জীবন যখন একটাই, একদিন মরতে যখন হবে, আমরা ইনশাল্লাহ আগামী দিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো এই সরকারকে হটাবো। ইনশাল্লাহ এই সরকারকে শেষবারের মতো আমি বলে দিতে চাই, আপনারা যদি বাঁচতে চান, এই দেশের মানুষের যদি শান্তি চান, তাহলে অবিলম্বে ক্ষমতা ছেড়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন, অন্যথায় আপনাদের পরিণতি হবে শ্রীলঙ্কার চাইতে ভয়াবহ।